বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ম্যাক্রোর এসব কাজ ইসলাম ফোবিয়াকে উৎসাহিত করে বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। রোববার এই খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন। ইমরান খান বলেন, ইউরোপীয় নেতা ভেবেচিন্তে নিজ দেশ ও বিশ্বের মুসলিমদের উস্কানি দিয়েছে। টুইটারে ইমরান খান লিখেছেন, এটি এমন এক সময় যখন প্রেসিডেন্ট ম্যাক্রো চরমপন্থা দূর ও এটিকে ছাড় দেওয়া অস্বীকার করতে পারতেন, অথচ তিনি আরও মেরুকরণ এবং প্রান্তিকরণ করলেন যা অনিবার্যভাবে মৌলবাদের দিকে নিয়ে যায়। আরেকটি টুইটে ইমরান খান বলেন, এটা দুর্ভাগ্যজনক যেসব সন্ত্রাসী মুসলিম শ্বেত শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শের হয়ে সন্ত্রাসী হামলা চালায়, তাদের পরিবর্তে তিনি ইসলামের উপর হামলার মাধ্যমে ইসলাম আতঙ্ককে উৎসাহ দেওয়া বেছে নিয়েছেন। ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল পেটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রো এসব কথা বলেছেন। এর আগে গত 16 অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল পেটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের উপর হামলাকারী আব্দুল্লাহ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়।